नमस्कार बंधुरा, वार्ल्ड डिफेंस ज्ञान सीरीजर एक फ्रेश एपिसोडे अपन सबा के स्वागत जानाई। एपिसोडर मध्यमें सारा विश्व घटे चला डिफेंस अपडेट नहीं आसी। हेलो फ्रेंड्स, हमें ईशानु और आपनारा देखें बांगलार डिफेंस अपडेट और एनालिसिस भरोसाजोग्य यूट्यूब चैनल जार नाम इम्पैशियंट ईशानु। जदि आपनी एक डिफेंस लाभार हो डिफेंस अपडेट और एनालिसिस पार जे हमार चैनल सबसक्राइब कर पाशे थाका नोटिफिकेशन बेल आइकन प्रेस कर अल नोटिफिकेशन सिलेक्ट कर फले जखनी आमी कोनो भिडियो आपलोड करब तर नोटिफिकेशन आपनादेर काछे सबार आगे पहुँचे जाबे। आमादेर प्रथम आपडेटटी आसे इंडियन एयरफोर्स थेके। किछु रिपोर्ट थेके पावा खबर अनुयायी एई बछरेर शेषेर दिके भारतीय एयरफोर्स स्वदेशी टेक्नोलॉजी तैरि अस्त्र एयर टू एयर मिसाइलर प्रथम बैजर डेलिवरी पे जाए। एर साथे एई बछरेर शेषे अथवा नतून बछरेर शुरूते भारतीय रक्षा मंत्रालय और भारतीय एयरफोर्स अस्त्र मिसाइलर नतून अर्डर देबे। आपनादेर बोले दी गत बछरेई एई मिसाइलर फाइनल ट्रायलेर साथे साथे डेवलपमेंट ट्रायल पूरण करेछे एबं आमरा आशा करब खूब शीघ्रई स्वदेशीभावे निर्मित এই এয়ার টু এয়ার মিসাইল ভারতীয় এয়ারফোর্সের সাথে যুক্ত হবে। পরবর্তী আপডেটটি আসছে ইন্ডিয়ান আর্ম ফোর্স থেকে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ডিআরডিও ইন্ডিয়ান আর্ম ফোর্সের জন্য রাইফেল লঞ্চ গ্রেনেডের একটি নতুন ভ্যারিয়েন্ট ডেভেলপ করছে, যা বর্তমান সময়ে ব্যবহৃত রাইফেল লঞ্চ গ্রেনেডের তুলনায় বেশি অ্যাডভান্স টেকনিক্যাল সেফটি ফিচার্সের সাথে আসবে। আর এটি 40 মিলিমিটার গ্রেনেডকে রাইফেল ব্যারেল থেকে লঞ্চ করা যাবে। বর্তমান সময়ে যে গ্রেনেড ইন্ডিয়ান আর্ম ফোর্স ব্যবহার করে তা রাইফেল থেকে লঞ্চ করবার সময় যে বেশি ফোর্স আসতো সেটি এই নতুন গ্রেনেডে হবে না। মানে এই গ্রেনেড রাইফেল দ্বারা লঞ্চ করবার সময় কোনো ফোর্সই উৎপন্ন করবে না। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ইন্ডিয়ান আর্ম ফোর্সের 40 লাখ গ্রেনেডের প্রয়োজন হয় এবং ভারতীয় আর্ম ফোর্স দুই প্রকার গ্রেনেড ব্যবহার করে, 1 30 মিলিমিটারের, 2 40 মিলিমিটারের। আমাদের পরবর্তী আপডেটটি আসছে পাকিস্তান থেকে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 9 সেপ্টেম্বর পাকিস্তান আর্মি লস্করি তৈবার জঙ্গি সংগঠনকে বর্ডার ক্রস করবার সময় ভারতীয় সীমানায় হেভি ফায়ারিং করে। তার জবাবে ভারতীয় সেনা পাকিস্তানের আর্মির একটি লঞ্চ প্যাড ধ্বংস করে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের এক আর্মির মৃত্যু হয় এবং বেশ কিছু ঘায়েলও হয়। মৃত পাক আর্মির নাম শারিফ আরিফ হুসেন। পরবর্তী আপডেটটি আসছে রাশিয়া থেকে। রাশিয়া তাদের অ্যাটাক হেলিকপ্টার MI-24কে আপগ্রেড করে নতুন হেলিকপ্টার বানাচ্ছে, যার নাম দিয়েছে MI-24P-1M। রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী 1 বছরের মধ্যেই রাশিয়ান বায়ুসেনাতে যুক্ত করা হবে এই হেলিকপ্টারকে। MAX 2019 শোতে এই নতুন হেলিকপ্টারকে প্রেজেন্ট করা হয়েছিল। রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী 1976 সালে ফার্স্ট MI-24 হেলিকপ্টার রাশিয়ান ফোর্সে কমিশন করা হয়েছিল। তারপর 90% হার্ডওয়্যার এবং সিস্টেমকে চেঞ্জ করে নতুন হেলিকপ্টার MI-24-1M নাম দেওয়া হয়েছে। পরবর্তী আপডেটটি আসছে মায়ানমার থেকে। মায়ানমার নেভিতে যুক্ত হতে চলেছে নতুন ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক। মায়ানমার নেভি এই ভেসেলের অর্ডার দিয়েছিল সাউথ কোরিয়ান কোম্পানি ডাইসুন শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে। 125 মিটার লম্বা এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক মায়ানমার নেভির জন্য লঞ্চ করে দেওয়া হয়েছে। এটি মাকাসার ক্লাসের ল্যান্ডিং প্ল্যাটফর্ম, যা মায়ানমার ছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, পেরুভিয়ান নেভি ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।